সাবজেক্ট বললে তো ওটাই যেটা বললেন বিষয়টা হচ্ছে মুকুটমণি কেন নমিনেশন মানে উনি ক্যান্ডিডেট হতে পারলেন না আপনি কেন ঠিক আছে দল মুকুটমণিকে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছিল কিন্তু তার জনপ্রিয়তা দেখে রাজ্য সরকার ভয় পেয়ে মমতা ব্যানার্জির দেশে তাকে এনওসি দেওয়া হয়নি আমরা শেষ অবধি আসা মুকুটমণির ওপরই রেখেছিলাম যে তিনি এনওসি শেষ মুহূর্তে পাবেন আইনের মাধ্যমে হয়তো পাবেন কিন্তু তিনি যখন সংশয়ের জায়গায় লাস্ট ডেটে এসে গেছে হঠাৎ করে দল আমাকে সেই জায়গায় যাতে এই সিটে শূন্য না হয় বিজেপির প্রার্থী থাকে সেই দায়িত্ব আমাকে দিয়েছে ড্যামি হিসাবে আমাকে মনোনয়ন ভরার নির্দেশ দিয়েছিল আর আমি ড্যামি হিসাবে মনোনয়ন বলেছিলাম কিন্তু আজকে সত্যি সত্যি লাশ সময়ের মধ্যে মুকুটমণি তার এনওসি পায়নি রাজ্য সরকারের ষড়যন্ত্রের জন্য আমরা মনে করি রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি আমাদের প্রার্থী আর আমি জামি হিসাবে দলের দায়িত্ব পালন করতে এসছি আর সেই হিসাবে আমি মুকুটমণিকে সঙ্গে বা সামনে নিয়ে এই ভোট প্রচারে নামব এবং রাজ্য সরকার যে অন্যায় করেছে আর তার জন্য আমি মানুষের কাছে আবেদন করব এবং এই কেন্দ্রে আমাদের যা সংগঠনের অবস্থা আছে আমরা এখানে বহু ব্যবধানে এই লোকসভা জিতব তৃণমূলের যে ষড়যন্ত্র কোনো রূপেই আমরা তাদেরকে সাফল্য দেব না এক্ষেত্রে সাফল্য পেলে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং বাংলার মানুষ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ সার্বিকভাবে চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আর একবার মোদী সরকার হোক এবং ভারতবর্ষ বিশ্বের বুকে শ্রেষ্ঠত্বে প্রতিষ্ঠা পাক স্বামী বিবেকানন্দ ডাকনাম নরেনের যে ভবিষ্যৎবাণী তা সার্থক হোক নরেন্দ্র মোদীর হাত ধরে এটা আমাদের লোকসভা কেন্দ্রের মানুষ চাইছে এখানে একদম ঘূর্ণিঝড়ের মতো তৃণমূল উড়ে যাবে এবং সবচাইতে বেশি ব্যবধানে রানাঘাট লোকসভা জিতবে এটা আমাদের বিশ্বাস আর সেটা মুকুটমণির নেতৃত্বেই এই ভোটে আপনার মতুয়াদের সারা ব্যাপক ভাবে আছে আমাদের কাছে সমস্ত ধর্মগুলোরা সমর্থন দিচ্ছে এবং মতুয়া সমাজের আমি একজন প্রতিনিধি মতুয়ার ঘর থেকেই উঠেছি ছোটবেলা ওই ঢাকডোল ডাঙ্কা পিঠেই বড় হয়েছি আর সেই জন্য মতুয়ারা তার সঠিক মতুয়া লোক পেয়েছে এটা আমরা নিশ্চিত সমস্ত মতুয়া ভোট আমাদের দিকেই আসবে আচ্ছা ক্যান্ডিডেট চেঞ্জ আপনি হলেন প্রার্থী এবার এই জায়গা থেকে কি মনে করছেন আমাদের ক্যান্ডিডেট কোনো চেঞ্জ হয়নি আমি তো পরিষ্কার বলছি সারা ভারতবর্ষে বিজেপির প্রার্থী আছে অর্থাৎ এটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা নিয়ে কোন দলের প্রশংসা সংশয় নেই তিনি সর্বত্র আজকে বিরাজমান সারা বিশ্বে বিরাজমান তাই আমাদের প্রধান প্রার্থী নরেন্দ্র মোদী আর বিরোধীদের কোনো প্রার্থীই নেই ওই তারা নিজেদের স্বার্থ চরিতার্থ ইনকামের জন্য যত চোররা চোট বেঁধেছে কেউ জেলে আছে কেউ বেলে আছে নরেন্দ্র মোদী সরকারের কোনো কলঙ্ক নেই তাই নরেন্দ্র মোদীর দিকে মানুষ ব্যাপক হারে ঝুঁকেছে বিগেড তার প্রমাণ একই দিনে প্রায় বিগেড হয়েছে উত্তরবঙ্গে সভা হয়েছে দক্ষিণবঙ্গে হয়েছে ওই দিন মতুয়ারা এখন বিজেপির সমর্থক বারোন স্থানে সেখানে হাজার হাজার জনতা গেছিল না হলে বিগেড বোধহয় ভিড়ে পদপিষ্ট হয়ে মানুষ মারা যেত বিজেপির প্রতি এত সমর্থন বেড়েছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জী বিয়াল্লিশ বিয়াল্লিশ বলছে এটা অসম্ভব ব্যাপার আমরা তিরিশের ওপর আসন পাবো এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ হলেও আমরা আশ্চর্য হব না এতটাই বাংলায় সমর্থন আছে তাই আমাদের প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী নয় এটুকুই বলা যেতে পারে তবে এখন নতুন বিজেপি নাম রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রতীকী প্রার্থী বলতে হবে জগন্নাথ সরকার মূল প্রার্থী এখানে মুকুটমণি আর আমাদের আসল প্রার্থী নরেন্দ্র মোদী আর প্রতীক পদ্ম চিহ্ন আমাদের আদর্শবাদ একাত্মতা মানববাদ আর উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ সকল মানুষ কিনে চলা ধন্যবাদ